Assalamualaikum viewers, আবার আয়সা করছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানায় দেখাবো কি যেন বানাবো। আজকে আপনাকে গো দেখাবো সিদ্ধ রুটির ইতিহাস। আমি আর আমার বোন গেছিলাম রুটি বানাইতে, তো কি হইতেছে কি হয়ে গেল। সিদ্ধ রুটি বানাইবার লেগা গুলছিলাম, গোলা গোলা একবার ওই জায়গা পাতলা, আবার দেই গুড়া, আবার ওই জায়গা ভারী, আবার দেই গোলা। বড়ই দুঃখের ইতিহাস। কিন্তু আম্মা যে কুড়া দিতেছে কইতেছে এ ইউটিউবার হইছে, নিজে রান্ধা পারে না, আবার ইউটিউবে গেছে মানুষের রান্ধা হি আইতো। সবাই আমার লাইনে আশা আসি শুরু করছে, অন কি হওয়ার আম ভুল একটা কইরা বইছি, অন তো সূর্য হরলি লাগবো। কেবিনের ঘাটটা গুড়টা অনেক কষ্টে একটা বাটি পাইলাম, তো এই বাটির মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম একটা চালের গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ। আপনারা চাইলে বেশি দিতে পারেন, দুই চামচ দিতে পারেন, এক কাপ দিতে পারেন, কোনো সমস্যা নাই, কারণ আমি তো খাবো না, খাইবেন তো আপনারা। তো এইবার দিয়ে দিলাম একটা ডিম। ডিমটার ভিতরে একটু সুন্দর করে ঝাঁকায় মেঁকায় নিলাম, কারণ এর ভিতরে যদি একটু একটু ঠাইকে যায়। এখন আমগো করতে হইব যে সুন্দর করে এই উপকরণগুলো সবগুলো খাইটা গুড়টা সুন্দর করে আমি সেয়ে নিতে হইব। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ পানি, আপনারা চাইলে দুই কাপও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমি করব হইল এই যা 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 দিছে সব কিছু সুন্দর করে খাইটা 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 আমি সেয়ে নিব। এক আপনারাও এই ঘাটা ঘাটি দেখতে থাকেন। ও আল্লাহ, পানি একটু বেশি দিয়ে দিছিলাম, তাই আবার একটু ময়দা দিয়ে দিলাম পরিমাণ মতো, অল্প করে অল্প স্বল্প দিয়েছে, আমি ভাই গরিব মানুষ। আবার ইহে গাইটা 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 সবগুলো উপকরণ একসাথে মিশাই নিলাম। তখন খুব সুন্দর করে এই উপকরণগুলো একসাথে মিশানো হয়ে গেছে। প্যান নিলাম, প্যানের মধ্যে আমি একটু হানি তেল দিয়ে দিলাম। আমি আবার বহুত কিপটা মানুষ, কারণ ভবিষ্যতে বড় লোক হওয়ার বহুত ইচ্ছা, তাই আগে থেকে অভ্যাস করতেছি। আমি না বড় লোক মানুষ, এক বোতল ডাল দিবে। তেল গোলা যে দিলাম এডি একটু সরাইয়া সরাইয়া দিলাম, যে বেশি তেল না লাগে। এই কোনাতে এই কোনাতে এই কোনাতে সুন্দর করে সরাইয়া 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 দিলাম, যা কোনায় কানায় সরারি মারানি সব শেষ হয়েছে। অন বাড়ির যে গোলা গুলছিলাম হেনতে একটু দিয়ে দিলাম, একটা দিয়ে দিলাম আর একটা, তারপরে আরেকটা, তারপরে দিলাম আরেকটা। ওরে জোড়া লাগিয়ে গেছে, সমস্যা নাই, একটু পরে এই দুটো আলাদা করে দিতেছি। না থাক দিলাম না, না সমস্যা নাই, দিয়ে দিই আলাদা করেই দিই। ওহন এই পিঠাটারি উল্টাইয়া পাল্টাইয়া সুন্দর কইরা চারপাশে যেন ও হিরুম বা উল্টাল লাগবো। আবার এ উল্টাইয়া দিলাম, একটু সাইপা সাইপা নিতেছি যে ভিতরে কাঁচা না থাকে। কাঁচা থাকলে তো আবার খাইতে ভাল লাগতো না। সবটি আমার উল্টা নিয়ে শেষ হয়ে গেছে গা, দেখ তাই শুনি কত সহজে উল্টা আলছি। সুন্দর করে সাইডটা সুন্দর করে সাজায় আবার একটু সাইপা 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 নিলাম। এই যে একটা একটু পুইরা গেছে গা, সমস্যা নাই, আপনারা চাইলে একটু বেশি বাজ্যা আমার মতো একটু পুইরা পুইরা নিতে পারেন, তাহলে এটা টেস্টটি অন্যরকম। অন হয়ে গেছে গা, অন সবটি আস্তে 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 সবটি একটু তেল টেল জড়ায় হাইরা। অন একটু আমি হেই পেন আবার একটু তেল দিছি, আবারই একটা দিলাম, দুইটা তিনটা কইরা গোলা দিয়া দিলাম। না এইবারও দুই জোড়া লেগে গেছে, আছেন এক জোড়া, অহন দুইটাই জোড়া লেগে গেছে, সমস্যা নাই, আমরা এই চারটা আলাদা করে দিই। অহন আর একটু গোলা ছেড়া দিলাম পাঁচটা, চাইছিলাম চারটা গোল করতাম, যাক সমস্যা নাই, ছেড়া বেদা হয়ে। এই যে অহন একটু আলাদা হইরা দিতাছি, দুইটারে আলাদা হইরা দেয় অহন। এই যে সুন্দর হইরা এই দুইটার আলাদা হইরা দিলাম, এই দুইটারও আলাদা হইরা দিলাম। নিজের জোড়া নাই তো, তাই অন্য জোড়া দেখলে আমার আবার একটু জল। অহন এক পিসটা হয়ে গেছে গা, অহন একটু উল্টায় পাল্টা নিয়াম, সুন্দর হইরা একটু উল্টায় পাল্টা নিলাম, সবটিরে উল্টায় পাল্টা নিতাছি। কি ঝামেলার মধ্যে পড়ছি, একটা উল্টাইলে আরেকটা উল্টায় না, আরেকটা উল্টাইলে আরেকটা উল্টায় না, মরার উল্টানি উল্টায় বারো সানা বিপদ জহনা, এ চার পাঁচ দায়া, এটা আমার বাস্তব প্রমাণ। যাক অনেকখানি লাল 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 হয়ে আইছে, আপনারা দেখতাছুন কি সুন্দর পিঠা হয়েছে, একদম কানা 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 কানা। তেল টেল একটু বেশি করে দিলে ফুল লইলে, তেল দিসনি না দেখ কেসাবটা মায়ের রয়েছে, সমস্যা নাই, ওই যে একটু ময়দা দিছিলাম এই লেগে নরম নরম ঈদ লাগবো। অন এই পিঠাটি জুড়ি একটু একটু লাল হয়ে আইতাছে না, অন একটু একটু লাল হইলে এড়িয়েও তুলে লাম, মরার উল্টানি উল্টাই পারছে না, খুব কষ্টে উল্টাইলাম। আবার এই পিঠাটি একটু সাইপা সাইপা লইতাছি, যে তেল বাইরে পরে তেল জানি বেশি না লাগে, আবার এই হানির মধ্যে জানি আবার আরও কুত্তুরি পিঠা দেওয়া ভাস্তারি, কিছু করার নাই, গরিব দরিব মানুষ।
আবার দিলাম একটু উল্টায় এই যে একটু একটু লাল হয়ে উঠছে অহনি উঠালা লাগবো। বহুত একটা শিক্ষা পাইছি আর জীবনে পিড়াবা না এবার আইতাম না এক। পিড়ারি হোক করে ভালো হয়ে হয়ে গেছে অন তুই লালাম তো হয়ে গেছে রে পিড়া অহন আমি নাম কি কইতাম নাম তো আমি নিজেও জানি না বানাই বার চাইছিলাম সিদ রুটি হয়ে গেল কি তো এরাই আছি না আমার সিদ রুটি বানানোর ইতিহাস বড় দুঃখের ইতিহাস এই দুঃখের ইতিহাসটা আমনে গলকে শেয়ার করলাম তবে যা কোনো এই পিঠাটা কইল যা বোনাটা যে খাইছি মজাই লাগছে আপনার বাড়িতে এই নাম না জানা পিঠাটা বানাই তারুন তো আমার ভিডিওটা যদি আপনি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেওয়া হইব নতুন কোনো ভিডিও এই পর্যন্ত ভালোই থাকবেন।